জিমন্যাস্টিক নিশিমি ল্যাংলা মানাখা হাস্তিনে সাজুক পদ্মশ্রী দীপা কর্মকার মিয়ানব ল্যাংলা মুংনি বাগে সাকলায়ও নুইচি সাইচিদক বিশিও রিও অলিম্পিক জিমন্যাস্টিক বুড়ি রগ্নি ভল্ট ইভেন্ট তে কিসানি বাগে ইয়াক পাই মানিয়া ইংমানি ফিয়াবা প্রদনুবা ভল্ট ব হায়ুং গুনাঙ্গে জুদাকুক মকল নাংমানি জিমন্যাস্টিক ল্যাংলামা নাফানো হাস্তিনি তে হাকতনি ইংগি জে রক জিমন্যাস্টিক ফাইনানি নায় বরকনি গানাও ব তঙ্গানো দূরদর্শন বাই ককলাম কাইসা বিনি ল্যাংলামনি নামানো তুই শুক্রবই শাখা শুরু হলে সে সত্যিই হয় স্বাভাবিক এবং যেটা সত্যি আমার বডি অ্যালাউ করছে না, দুটো সার্জারি এবং ইঞ্জুরি পিছিয়ে আমার ছাড়ছে না একটার পর একটা, এবং সত্যি যখন বডি অ্যালাউ না করে তখন আর ধাক্কা দেওয়া যায় না। জিমন্যাস্টিক্স এরকম গেম না যে শুধু করলেই হলো, আর মনে হয় যে শুধু করলেই হবে না, রেজাল্ট যদি না দেয় সে করার কোনো দামও থাকে না সবসময়। তো তারপরে ভাবলাম অনেক কিছু কথা বলে দিস ইজ আ গুড ডিসিশন ফর রিটায়ারমেন্ট নেওয়ার, কারণ এন্ড অফ দ্য ডে সব কিছুরই শুরুর পরে শেষ আসে। এখন নেক্সট চ্যাপ্টার দেখুন স্বাভাবিক গ্রাসরুট লেভেল কীভাবে আরও জিমন্যাস্টিক্সে আসতে ভালোবাসতে পারে ওদের, সেই আমি চেষ্টা করব দেখানোর। এবং অ্যাজ এ জিমন্যাস্ট হিসেবে নট অনলি শুধু ত্রিপুরার জিমন্যাস্টিক্স, পুরো ইন্ডিয়ান জিমন্যাস্টিক্স যদি আমার এক্সপিরিয়েন্সে আমার কোনো সহযোগিতা লাগে আমি সবসময় ওদের পাশে আছি।